সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাই খুব ভালো কাটাও আজকে দীপাবলিটা, আমরাও কাটাবো। তো দেখো চারিদিকে গান হচ্ছে, ছাদে এসছে, এখন তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, কিন্তু এদিক এদিক চারিদিক দিয়ে গান হচ্ছে। তো চলো এখন আমি তোমাদেরকে আমার গাছগুলো দেখাই। অনেকদিন তোমাদের সাথে আমার গাছের আপডেট শেয়ার করা হয়নি, তো আজকে দেখাবো আমার গাছগুলোকে। আর পিছনে ওই যে দেখা যাচ্ছে মানে আমার ড্রাগন গাছগুলো সব কেটে দিয়েছি, সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো চলো এখন তোমাদেরকে গাছগুলো দেখাই। তো এটা হচ্ছে আমার হরগৌরী গাছ, তোমরা সবাই চেনো। আর দেখো গাছে কত সুন্দর সুন্দর লাল লাল ফুল হয়েছে। গাছগুলো প্রচুর ছিল, কিন্তু কি বলতো, অযত্নের অভাবে না অনেক গাছ মারা গেছে। আর আমি সেইভাবে আর আগের মতো গাছের যত্নও নিতে পারি না যে গাছগুলো ঠিকঠাক থাকবে। আমার কোনো গাছই আর ঠিকঠাক নেই। তোমাদেরকে যে আপডেট দিতাম প্রত্যেকদিন সকালবেলাতে উঠে, আমার আর সেরকম হয় না। আর এই দেখো এটা হচ্ছে আমার ছাদের নতুন অতিথি, এই যে পেঁয়াজ ফুলটা দেখছো, এটা মা এক জায়গা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল আর লাগিয়েছিল। আজ দেখো ফুল হয়েছে, এটা ওর সিজন না, কিন্তু এই টাইমে ফুল হয়েছে। দেখো কত সুন্দর লাগছে ফুলটা। তারপর এই যে আমার গাছগুলোকে তোমাদের দেখাই, আর দেখো কীরকম অবস্থা হয়ে গেছে এগুলোর, ওগুলোর চারিদিকে। মানে আগে যেরকম ছাদ আলো হয়ে থাকতো, এখন আস্তে আস্তে সিজন চেঞ্জ হচ্ছে, সেই জন্য আর হচ্ছে না। আর এই যে এসেছে একটা রজনীগন্ধা স্টিক, একটা না দুটো স্টিক এসেছে, দুটো এখানে একটা এসছে, ওখানে একটা এসছে। তো আমার তো খুবই আনন্দ হচ্ছে, কারণ ওই বাড়িতে না স্টিক সেরকম আসতো না, হয়তো তখন বয়স হয়নি। এখন স্টিকগুলো ঠিকঠাক আসছে। আর দেখো গাছগুলোর কী অবস্থা হয়ে গেছে, একদমই বাজে অবস্থা হয়ে গেছে। আমার সত্যি কথা, গাছের প্রতি আর কোনো যত্নই নেওয়া হয় না, মানে ওরা যেরকম থাকে আর কি। আর পিছনে গাছগুলো দেখো একদমই সবুজ হয়ে আছে, মানে কী বলতো, পিছনের গাছগুলোতেও যত্ন নেওয়া হয় না, কোনো ফুল টুল হয় না। আর এখানে প্রচুর ড্রাগন গাছ ছিল, কিন্তু আমি সব কেটে দিয়েছি, কারণ কী বলতো, দু তিনবার মানে ফুল এসছে, একটা ফুলও হয়নি। মানে ওই যে ফুল হতো, কিন্তু ফুলের পরে যে ফলটা দাঁড়াতো সেটা কোনো সময়তেই দাঁড়াতো না। আর এই যে ড্রাগনটা দেখছি, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের ড্রাগন, মানে বাড়িতে যে ড্রাগনটা আছে সেই গাছটা থেকে নিয়েছি। আর সব থেকে প্রিয় হচ্ছে আমার এই গাছটা আমার ছাদ বাগানের এখন, কারণ এ হচ্ছে ডুয়ালটন কালার, এর আর কি দুটো শেড। আমি তো ভেবেছিলাম মানে তোমরা হয়তো ভাববে যে দুটো গাছ আছে, না এটা দুটো গাছ না একটা গাছ, সেই জন্য আমি গোড়াটাও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা হয়তো মানে সাদা হবে, কিন্তু দেখছি না এটা ডুয়ালটন কালার হয়েছে। তো আমি তো খুবই খুশি, আমার তো এত ভালো লাগছে গাছটা দেখে, কি বলবো। আর গাছটা ডগাটা ঝাঁকু হয়নি, কিন্তু পাশগুলো সব ঝাঁকড়া হয়ে গেছে। আর এই দেখো অ্যাডেনিয়াম গাছগুলো, সেদিন অ্যাডেনিয়াম গাছগুলো না একটা গাছ মারা গেছিলো, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। আর এই যে করবী গাছটাকে একটা বড় মানে টবে দিয়ে দিয়েছে, ঘন ওখানে দুষ্টুমি করছে। আর আমরা দুজন এখন যাচ্ছি হচ্ছে সকালে সমস্ত কাজটা সেরে এখন যাচ্ছে হচ্ছে গঙ্গাঘাটে স্নান করতে। আজকে যেহেতু দীপাবলি, আজকে কালী পুজো, আমাদের বাড়িতেও মায়ের পুজো হবে, আবার সব জায়গাতে বাটা দেবো। দুজন মিলে এখন যাচ্ছে হচ্ছে ঘাটে স্নান করতে। তো চলো যাওয়া যাক ঘাটে স্নান করতে। আর আমরা যাচ্ছি দুপুর বেলাতে, দেখো এখন বাজে হচ্ছে একটা, সেই জন্য অনেকটাই দুপুর হয়ে গেছে। আর আমাদের বাটাটা দিতেও সব জায়গাতে অনেকটাই লেট হয়ে গেছে। আর পুজোতে অনেক প্ল্যান ছিল, কিন্তু কী বলতো, ওই উপোস করার জন্য না মানে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আর কিছু করতেই পারিনি। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে, দেখো আমরা দুজন এখন যাচ্ছি। আর আমার সাথে ওর ঝগড়া লেগে গেছিলো, সেই জন্য একটু কথা কাটাকাটি হচ্ছিলো, আর আমি মুখটা ভার করে বসেছিলাম। এখন যাচ্ছে হচ্ছে গঙ্গার ঘাট, আর গঙ্গার ঘাট গিয়ে স্নান করে এসে তারপর অনেক কাজ আছে। আর এই যে গঙ্গার ঘাটে চলেও এসেছি আমরা, আর এই যে এখানেও একটা পুজো হয়, দেখো কত সুন্দর ঠাকুরটা হয়েছে, আমি তোমাদেরকে দাঁড়িয়ে দেখাতে পারলাম না, তবে পরে এসে আমি ঠিকই দেখাবো। এই যে এখন আমি বাটা নিয়ে যাচ্ছি আমাদের মন্দিরে, আমাদের মন্দিরে এখন পুজো হবে অমাবস্যা লাগার পর। আর সেদিনকে অমাবস্যা লেগেছিলো হচ্ছে তিনটে সময়, তো সেই জন্য মন্দিরে এই দেখো আমি চলে এসেছি বাটা টাটা নিয়ে, আর সব কিছু রেডি করে, মা রেডি করেই রেখেছে, শুধু ফলটা বানানো বাকি আছে। আর এই যে মাকে সুন্দর করে সাজিয়েছে, আমি তোমাদের দেখাই, তো মাকে সাদা লাল পেরে শাড়ি পরে মালা পরিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা। আর এখন মায়ের পুজো হবে, সেই জন্য মা সমস্ত কিছু রেডি করে শুধু আমাকে বলেছে যে বনিয়ে নিতে, মানে ফলগুলোকে বনিয়ে নিতে। আর ওই যে আমি এখানে সেজে গুজে দাঁড়িয়ে আছি, এই শাড়িটা পরে আমি ভেবেছিলাম যে যাবো হচ্ছে বাটা দিতে, তো আমি তাই করেছি। কিন্তু রাতে ভেবেছিলাম একটু অন্যরকম সেজে যাবো হচ্ছে ঠাকুর দেখতে।
আমাদেরকে, কিন্তু সেটা আর দেখো এখানে আমি একটু আমাকেও দেখিয়ে নিচ্ছিলাম, আর ওই যে মা পিছনে ছিল, মা ওখানে পুজোর জোগাড় করছিল, আর এটা আমি অপুকে করে দিতে বলেছিলাম ভিডিওটা, আর অপু আমাকে এখানে ভিডিওটা করে দিচ্ছিল। আমি ওকে বলছিলাম যে এরকমভাবে ভিডিও হবে না, তুমি আমাকে ফোনটা দাও, আমি আমার মতো করে নিচ্ছি। তো ও কথা শুনবেই না, ও মানে ভিডিও করেই দেবে আমাকে আর কি। তো ও এখানে ভিডিও করছিল আর আমি এখানে বসেছিলাম, মানে ফল বানাবো আর কি। সেই মুহূর্তে আমি ওকে বলেই যাচ্ছি ফোনটা দাও আমাকে, আমি আমার মতো ভিডিও করে নিচ্ছি। তো দেখো আমাদের মন্দিরে এখন আমি রেডি করছি আর কি, এখানে ফল টল বানাবো সেই জন্য এখানে রেডি করা হচ্ছিল আর কি। আমাদের এখানেও মানে বাড়িতে পুজো হবে, আর প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতেই আমাদের বাড়ির মাকে পুজো করা হয়। তো সেরকমভাবে আমি দেখাতে পারি না, কারণ সকালবেলাতে যেহেতু অনেকটাই সকালে দাদু আসে আর পুজো করে দিয়ে যায়, তো দাদু আজকে আসতে পারেনি, সেই জন্য অন্য আর একজনকে দিয়ে পুজো করানো হচ্ছে। মানে এমনিও আমাদের ঠাকুরমশাই আর কি, সেই জন্য ওনাকে দিয়ে পুজো করা হচ্ছে। আর আমি অন্য অন্য দিন মানে অমাবস্যা পূর্ণিমার পুজো দেখতে পাই না, কেন বলো তো, কারণ অনেকটা সকাল করে আসে, আমি হয়তো সেই টাইমে বাড়ির কোনো কাজ সেরে সেই জন্য। আর অপু ওখানে নিজে নিজে ভিডিও করছিল, দেখাচ্ছিল আর কি, আমি ওখানে বসেছিলাম, মা ওখানে মন্দিরে ছিল, তো আমরা সমস্ত কিছু আয়োজন করছিলাম ওখানে। আর ও ওখানে ফোন নিয়ে আমার বিশাল ব্যস্ত, মানে ও নিজে ঘুরছে ফিরছে এরকম করছে আর কি। ওর হাতে ফোন পেলে ও সবসময়তেই ফোন চালাতে ব্যস্ত থাকে, সেই জন্য ওকে খুব একটা ফোন দেওয়া হয় না, মানে আমার ফোন ওর হাতেই পায় না। তো সেই জন্য ও ওখানে ভিডিওটা করছিল, আমি ওকে কিছু বলিনি। তো ওখানে আমি ফল কাটছিলাম আর সব কিছু মানে একবারে রেডি করে রাখছিলাম, আর এই যে তারপর চলে এসছে ঠাকুরমশাই। বাড়ির পুজো শেষ হয়ে গেছে আর আমি আর ও মিলে এখন যাচ্ছি হচ্ছে বাটা দিতে। তো সমস্ত জায়গায় বাটা দেবো, আর সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো, কারণ কি বলতো এই ভিডিওটা না আমার প্রচুর লং হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর টিনাস ব্লগ চ্যানেল অবশ্যই ভিডিওগুলো সব দেখতে থেকো। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম, টাটা।